এই নির্বাচন হব বলি জানা ছিল কারণ এই সবুরা নির্বাচন বিধানসভা নির্বাচন কার্যকাল পুরি যাচ্ছি হব কিন্তু তার পূর্ব যদি পরিবেশ গুড়া দেখবে বিশেষ ভাবে পশ্চিমবঙ্গের যা চালছি ইভিন আসামের মধ্যে কিছু পরিমাণ আইছি এবং অন্য রাজ্য মানক দেখবে যে বাতাবরণ অত্যন্ত গোটে সমস্ত শেষ আশা করুলে যে যেতে শীঘ্র নির্বাচন তারিখ ঘোষণা হয়ে যাব ভালো কারণ নির্বাচন ধীরে ধীরে মোকাবিলা যেভাবে ভাবে হোক এবং প্রত্যেক দিন কিছু কিছু অঞ্চল বিশেষ পশ্চিমবঙ্গের যেভাবে ভাবে রাজনৈতিক হিংসাকাণ্ড মধ্যে বড়ুলা মু ভাবছি নির্বাচন ঘোষণা হওয়াটা আমি সমস্ত ভাবছু এটা গোটে স্বাগতযোগ্য কথা ভালো কথা নিয়ে গেল নির্বাচন ঘোষণা আটলিস্ট সেটিকি তো বর্তমান হব না আজ মুখ্য নির্বাচন কমিশন যেতে ঘোষণা কলে আজ তারিখ গুড়া আপনার দেখিবে সি তামিলনাড়ু কেরল আউ পন্ডিচেরি ইয়ে তামিলনাড়ু গোটে বড় রাজ্য হলে মধ্য এবং কেরল 140 বিধানসভা আসন ইয়ে 200 আসন অনেক তামিলনাড়ু এবং পন্ডিচেরি অবশ্য কেন্দ্রশাসিত অঞ্চল কিন্তু ইয়াকু গোটিয়ে পর্যায়ে নির্বাচন সে করছেন মুখ্য নির্বাচন কথা আজ কহিলে যে তামিলনাড়ু মু যাইতেন নির্বাচন কমিশনর সেটি সবু রাজনৈতিক দল কইতেলে ইয়ে গোটিয়ে পর্যায়ে করা সেটি কিছু মতভেদ নাই এবং গত নির্বাচন গুলিকে সেটি দেখা হয়েছি সে পয়সাপত্র কারবার নেই সেটি কারবার হুয়ে লোক জানি কিন্তু নির্বাচন হিংসাকাণ্ড সেটি হুয়ে না আজ নির্বাচন যা কহিলে সে গোটিয়ে হিংসাকাণ্ড হুয়ে না তেণু তা কেরল কথা মতো সেয়া তেণু সেটি গোটিয়ে পর্যায়ে করা যাচ্ছে শ্রীযুক্ত রবি দাস আসাম দেখুন ইলেকশন কমিশন কর প্রেস মিট সরু সরু যেহেতু পশ্চিমবঙ্গ কথা আপন উঠাইলে এ প্রশ্ন মর রহিব মমতা বানার্জী মধ্য প্রেস মিট করে দিয়েছেন্তি এবং তাঁকর প্রেস মিট সে কইছেন্তি যে চুনাব আয়োগ কেন্দ্র ব্যবহার করুছি এবং সে হিসাবরে চুনাব আয়োগ ব্যবহার করুছেন্তি এ কথা কো আপন কেমতি দেখুছেন্তি না দেখন্তু সে পশ্চিম মুখ্যমন্ত্রী কথা কারণ সেটি আঠটা পর্যায়ে নির্বাচন হচ্ছে এই আঠটা পর্যায়ে সেটি নির্বাচন হচ্ছে এবং কেবল তা নুহে একথা মধ্যে নির্বাচন কমিশন কইছেন যে সে রাজ্যের কেন্দ্রীয় ফোর্স ব্যবহৃত হবে এবং আঠর পর্যায়ে সে নির্বাচন করিবার গোটা মুখ্য কারণ হচ্ছে যেমনি কেন্দ্রীয় ফোর্স মান সহায়তা মিলব কারণ প্রতি বুথে মধ্যে কেন্দ্রীয় ফোর্স আবশ্যকতা সেটি দরকার পড়ুছে এইটা নির্বাচন কমিশন উপলব্ধি হয়েছে সেটি যেভাবে ভাবে বারম্বার যে রাজনৈতিক হিংসাকাণ্ড জানিছে সেই পরিবেশে নিয়েছেন পশ্চিম মুখ্যমন্ত্রী নিশ্চিত হবে আমার রাজ্য দেখুন ওড়িশার ওড়িশার গত নির্বাচন পাঁচটা পর্যায়ে হয়েছিল ওড়িশা ভাগ গোটে রাজ্য যেটা কি নিশ্চিত ভাবে পশ্চিমবঙ্গ ভাগ নুহে যদি রাজনৈতিক হিংসাকাণ্ড দেখা যায় যদিও এটি মধ্যে হয়েছিল কিন্তু ওড়িশার মধ্যে পাঁচটি পর্যায়ে হয়েছিল তেমন তামিল পশ্চিমবঙ্গে গত বর্ষ থাকে 2016 হয়েছিল সেটি সাতটা পর্যায়ে হয়েছিল এথর আউটা পর্যায়ে অধিক আছে।